একটি শিশু জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সে যে পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে যায় ধাপে ধাপে, এটাই হচ্ছে শিশুর বিকাশ। যেমন শিশুটি জন্মালো, তারপরে ৬ মাস বয়সের দিকে গিয়ে সে বসতে শিখলো, ১০ মাসের দিকে গিয়ে হয়তো দাঁড়াতে শিখলো, তারপর হাঁটতে শিখলো, এভাবে যে পরিবর্তনগুলো আসে এটাই হচ্ছে শিশুর বিকাশ। তো যখন একটি মা, বিশেষ করে যে মাটা প্রথম মা, তখন ওনার অনেকখানি মনোযোগ থাকে শিশুর পুষ্টির প্রতি, শিশুর বড় হওয়ার প্রতি। দেখা যায় যে শিশুটা যখন ওজনে বাড়ছে না, মাটা চিন্তিত হয়ে পড়েন। শিশুটা যদি দেরি করে হাঁটে বা দেরি করে বসে, তখন মা, নানি বা দাদি এই নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ওনারা ডাক্তারের কাছে যান পরামর্শের জন্য। এই ব্যাপারগুলো যতটা গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে শিশু বিকাশের যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু যেটা সচরাচর আমরা হয়তো খেয়াল করি না। অর্থাৎ একটা শিশু যেমন শারীরিকভাবে বেড়ে উঠছে, তার ওজন বাড়ছে, সে লম্বা হচ্ছে, সে হাঁটতে শিখছে, সে বসতে শিখছে, তেমনি পাশাপাশি আরও কিছু বিকাশ হচ্ছে যেটা হয়তো আমাদের ধরিয়ে না দিলে আমাদের চোখে পড়ে না। এই বিকাশগুলোর মধ্যে আছে সামাজিক বিকাশ, বুদ্ধির বিকাশ, আর আছে বাচ্চার আবেগের বিকাশ। এখন পৃথিবী মানে সারা বিশ্বব্যাপী আমরা শিশুদেরকে নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছি। এর একটা কারণ যে শিশুদের যে মস্তিষ্কটা, এটা হচ্ছে অনেকটা স্পঞ্জের মতো, মানে তাদেরকে যাই দেয়া যায় সেটা তারা খুব তাড়াতাড়ি নিতে পারে। অর্থাৎ একটা গবেষণায় দেখা গেছে যে যদি আমরা শিশুদের বিকাশের জন্য যেই টাকাটা, যেই ব্যয়টা করবে সরকার, সেটা পুরো দেশের প্রবৃদ্ধিকে ২৫% বাড়িয়ে দেবে। কারণ শিশুরা, শিশুদের মস্তিষ্কটা বা শিশুদের স্নায়ুগুলো ধীরে ধীরে বিকাশ লাভ করছে। এর অনেক কিছু এসেছে আমরা জানি বাবা মার জিন থেকে, আবার অনেক ব্যাপার আছে যেটা আমরা পরিবেশ থেকে তাদেরকে শেখাতে পারি। শিশুর সামাজিক বিকাশগুলোর কথা যদি আমরা চিন্তা করি, একটি শিশুর সামাজিকতার সৃষ্টি শুরু কিন্তু হয় যখন সে মায়ের পেট থেকে জন্ম লাভ করে, তখন থেকেই সে মায়ের সাথে বন্ধন তৈরি করে। ধীরে ধীরে সে মা না শুধু তার পরিবারের অন্য সদস্যদেরকেও চিনতে শুরু করে, অন্যদের প্রতি আগ্রহ দেখায়। যখন মা বা বাবা বা অন্য কেউ তার সাথে যখন টুকিটুকি খেলে বা অন্য কোনো খেলা খেলে, সেটাতে খুব পজিটিভলি সেটাতে সাড়া দেয়। এই সবই হচ্ছে শিশুর সামাজিকতা। আমরা যেমন বলছিলাম যে শিশুর বেড়ে ওঠার জন্য যেমন তার পুষ্টিটা খুব ইম্পর্ট্যান্ট, তাকে আমরা কী খাওয়াচ্ছি খুব ইম্পর্ট্যান্ট, সে বড় হচ্ছে কি না, ওজনে বাড়ছে কি না খুব দরকারি, তেমনি আরেকটি দিকেও দরকারি শিশুটা সামাজিকভাবে ঠিকমতো বেড়ে উঠছে কি না। এখন সামাজিকতা শুরু হয় শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকেই। একটি শিশু জন্মের পরে ধীরে ধীরে তার মায়ের সাথে সে কিন্তু বন্ধন স্থাপন করে, এটাই কিন্তু এক ধরনের সামাজিকতা। ২ মাসে গিয়ে একটি বাচ্চা দেখা যাচ্ছে যে মা যখন তার কাছে আসে, সে মায়ের চেহারাটার দিকে খুব মনোযোগ দিয়ে তাকায়। এটাই হচ্ছে তার জন্য প্রথম খেলনা, মায়ের চেহারাটাই তার প্রথম খেলনা। এই যে সে মায়ের দিকে দৃষ্টি দিচ্ছে, মাকে চিনতে পারছে, বুঝিয়ে দিচ্ছে যে মা আমি তোমাকে চিনতে পারছি, এটিও কিন্তু একটি সামাজিকতা। এই শিশুটা যখন ধীরে ধীরে বড় হয়, দেখা যাবে যখন ৪ মাসে গেল, তার সাথে যখন আমরা লুকোচুরি খেলছি বা টুকিটুকি খেলছি, সে কিন্তু প্রত্যুত্তরে হাসাও শুরু করে। তাছাড়া আমরা যদি দেখি মা একটু দূরে দাঁড়িয়ে আছেন, তখন সে দূর থেকে কিন্তু মাকে চিনে নিচ্ছে এবং দূর থেকে ঘাড় ঘুরিয়ে মার দিকে তাকাচ্ছে, এটিও কিন্তু তার সামাজিকতা। আবার যদি একটি ৬ মাস বয়সের বাচ্চার কথা চিন্তা করি, তখন সে দেখা যাবে যে অনেকগুলো মানুষ বসে থাকলেও সে মাকে দেখে মার দিকে তাকিয়ে শব্দ করে বলবে, মাকে আকর্ষণ করার চেষ্টা করবে, এটিও তার সামাজিকতা। ৯ মাসের একটি বাচ্চার কথা যদি চিন্তা করি, সে মা যখন তার সাথে একটু হাততালি দিবে বা মা যখন একটু মজা করে মুখ ফুলাবে, সে চেষ্টা করবে মাকে অনুকরণ করার। হয়তো করতে পারবে না, কিন্তু সে তার মতো করে চেষ্টা করবে মাকে অনুকরণ করার। এই যে ধারাবাহিকভাবে শিশুদের যে বিকাশগুলো হয়, সামাজিক বিকাশগুলো, এই ব্যাপারগুলো আমরা যদি জানতে পারতাম, তাহলে হয়তো যে বাচ্চাটা সামাজিক বিকাশে কিছুটা পিছিয়ে ছিল, আমরা তাদের জন্য সেই বিকাশটা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিতে পারতাম। তাতে করে কি হতো, পরবর্তীতে বাচ্চা যখন বড় হয়ে গেল, তখন অন্য শিশুদের সাথে তার পার্থক্যটা অনেকখানি কমে আসতো। অর্থাৎ শিশুর বিকাশ, পূর্ণাঙ্গ বিকাশের ধাপগুলো যদি আমরা মাদেরকে জানিয়ে দিতে পারি, আমাদের প্রফেশনালদেরকে জানিয়ে দিতে পারি, তাহলে আমরা আশা করতে পারি
যে আমরা সক্ষম হব শিশুদের, যেখানেই শিশুরা যদি একটু পিছিয়ে থাকে ব্যাপারটা আমাদের যেন নজরে পড়ে এবং আমরা যেন শিশুটাকে যথাযথ উদ্দীপনা দিয়ে তাকে আরেক তার বিকাশটাকে আরও ত্বরান্বিত করতে পারি।